42 যে আপনি কাবাঘর দেখলে কি কি দোয়া করবেন, কাবাঘর দেখে কি চলে আসতেন? আমি তো আসলে দোয়াটাই করিনি, মানে আপনার তো প্রিপারেশনও নেই যেন নোট করবেন, আমি যখন কাবা দেখবো কি দোয়া করবো, আমি যখন হাতিমে যাবো কি দোয়া করবো, আমি যখন প্রথম যখন পানি দাঁড়ায় পান করবো আমি কি দোয়া করবো, লিখে রাখবেন, নোটের দিকে থাকবে, প্রয়োজন লিখে রাখতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই। আর এখন এটা তো দরকার না, আপনার স্মার্টফোনে নোটে লিখে রাখেন, বাদ দেন এটা, ওর হুজুর আমি তো নোটে ফেলাই আসছি। এই জন্য এখন থেকে প্রিপারেশন নেন, একজন একজনকে জিজ্ঞাসা করেন, ঘরের ভিতরে পারলে প্র্যাকটিস করি, যখন আপনারা আসেন খালাম্মা বোনরা আসেন যে ধরো এটা কাবা আমরা এমনি করে গেলাম, হ্যাঁ তো এমনি করেন তো দেখ আপনার জন্য সহজ হবে। নতুবা কিন্তু ওখানে এরকম হবে, সব আসার পর আমি এরকম পেয়েছি যে আমরা শয়তানকে পাথর মারতে যাই, উনি আমাদের সাথে কথা বলতেছেন, ওরা পাথর মারার নিয়ম রইল এভাবে, এটা শয়তান দাঁড়ায় আছে এমনি করে মেরে এমনি করে চলে যায়, উনি আমাদের সাথে কথা বলতেছেন আমরা পাথর মারে মারার সময় কি এটা সাইন করতেছেন, আমাদের এবার দিয়ে পাথর মারা শেষ, প্রথম দিন একটা মানে মাত্র একটা শয়তানকে মারে সাতটা, এরপর আমাদের সাথে আবার কাঁধে হাত মিলিয়ে চলে আসছে, রুম আসার পর হুজুর কখন পাথর মারবেন, আমরা তো মারি চলে আসছি, মানে এরকম আপনার এরকম কাঁধের উপর হাত দিয়ে চলে আসছেন, তো অবজে কোশ্চেন করতে পারবেন না, অথবা আধা দোয়া আপনি ছেড়ে চলে আসছেন। এই জন্য এখন থেকে 100% বারবার করবেন, জীবনে যাচ্ছে না তো অনেকে একবার, এই জন্য আমরা চেষ্টা করি ট্রাই ইউর বেস্ট যে আমি হোল বেনিফিট অফ দ্য ওমরা যদি নিতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল হওয়া ওমরা তৌফিক দান করার তৌফিক দান করেন, ওই ওমরা তৌফিক দান করেন যে ওমরার পরে আল্লাহ রাসূলের বাণী হলো যে সে ওখান থেকে রিটার্ন করবে মনে হয় যেন ইনোসেন্ট ইনফ্যান্ট বেবি, হি হ্যাজ নো সিন্স অ্যাট অল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল হওয়া ওমরা করার তৌফিক দান করেন। সরি আমি মনে হয় একটু টাইম নিয়ে, আমেরিকা থেকেও খুবই সুন্দরভাবে মানে পরিপূর্ণ স্বচ্ছভাবে সহিভাবে ওমরা করার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি। আপনারা আমেরিকার যে কোনো স্টেট থেকে যে কোনো সিটি থেকে আপনারা চাইলে নির্বিচ্ছিন্নভাবে আমাদের সঙ্গে আওয়ার দ্য ফোন এবং ইন্টারনেট ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের ওয়েবসাইট যে কোনোভাবে আমাদের সঙ্গে কানেক্টিং হতে পারলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলে আমরা আমেরিকার প্রত্যেক যে কোনো স্টেট থেকে ওমরা সম্পন্ন করার ব্যবস্থা করে দিয়ে থাকি। আমাদের মক্কা এবং মদিনাতে নিজস্ব ট্রান্সপোর্টেশন এবং মোহল্লেমের ব্যবস্থা আছে। আমাদের ওইখানে মক্কা মদিনাতে 5-star এবং 3-star ইকোনমি লাক্সারিয়াস প্যাকেজ মেকিং করার জন্য পর্যাপ্ত পরিমাণে হোটেল মজুদ আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক বছরে প্রত্যেক মাসেই স্বাভাবিক তো ওমরা থাকে, ওমরা গ্রুপ থাকে এবং সকল সময়ের জন্যই আমরা কাস্টমাইজ প্যাকেজ বানিয়ে দিয়ে থাকি কাস্টমারের চাহিদা অনুযায়ী। চাইলে যে কেউ তার ইচ্ছা মতো তার ছুটির উপর নির্ভর করে তার নিজের সময়টা সে ওইখানে গিয়ে স্পেন্ড করতে পারবে এবং আল্লাহর মেহমান হতে পারবে, বাইতুল্লাহ যেতে পারবে ইনশাআল্লাহ। আমার আসলে এখানে ওমরা করতে তো ভিসা টিকিট হোটেল ট্রান্সপোর্টেশন গাইড থেকে শুরু করে সব কিছুই লাগে। তো একদম এই বছরে আমি স্টার্টিং ছিল ইকোনমি যেটা $1599, $1600 থেকে এবার আমাদের স্টার্ট ছিল, এইটা $2700 পর্যন্ত আছে আর কি। এটা ম্যান টু ম্যান ভেরি করে কে কেমন প্যাকেজ চায়, কে কতদিন থাকতে চায়। তো সর্বনিম্ন আসলে তো বেসিক্যালি ওমরা একদিনে হয়ে যায়, তো যাওয়া আসা থাকা দিয়ে একদম মানে মিনিমাম মানুষ 3 দিন থাকে আর কি, একদিন ওমরা করে আর একদিন হয়তো মদিনাতে যায়, ওইখানে রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ আদায় করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে হয়তো ব্যাক করে আর কি। সাধারণত সর্বনিম্ন কেউ না থাকলেও 3 দিন থাকে আর কি। আবার যাদের অতি সময় সংকট থাকে, যেমন সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে কেউ যদি বাংলাদেশে যায় ফিরে আসার সময় সে ওমরা করে আসতে পারে, আসার সময় 1 ঘন্টার ট্রানজিট থাকে সেটা বর্ধিত করে 1-2 দিনও করা যায়, আবার যাওয়ার সময় কেউ ওমরা করতে পারে, এটা ডিপেন্ড করে যার যাবো। ওমরা করতে বেসিক্যালি 1 দিন লাগে। আচ্ছা, তো আপনাদের এই যে 1500 এর ভিতরে প্লেন খরচ খাওয়া থাকা হোটেল এভরিথিং সবকিছুই আমরা দিতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা 1500 টাকার মধ্যে যে জিনিসগুলো দিতেছি সেটা হচ্ছে আপনার সৌদি আরব যাওয়ার জন্য ভিসা দিয়ে দিচ্ছি, আমরা বিমানের টিকিট দিয়ে এয়ারলাইন্স টিকিট দিয়ে দিচ্ছি সৌদি আরব আসা এবং যাওয়া, এয়ারপোর্ট থেকে আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে রিসিভ করে আমরা হোটেলে নিয়ে যাচ্ছি। আমাদের অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা ওমরা সম্পন্ন করার পরে তারপরের দিন আবার আমরা মক্কায় বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করা জিয়ারা করাই, জিয়ারা শেষে তারপরের দিন আমরা ফ্রি ডে রাখি, তারপরের দিন হচ্ছে আবার মক্কা থেকে মদিনাতে আমরা আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে নিয়ে যাই এবং মদিনাতে যাওয়ার পর ওই দিন একটা ওয়াকিং ট্যুর করাই, নেক্সট ডেতে আবার আমরা মদিনায় বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেসগুলো জিয়ারা করাই, দেন লাস্ট ডেতে হচ্ছে আমরা রিয়াজুল জান্নার জন্য অ্যাপয়েন্টমেন্টের সহযোগিতা করি, ছেলে এবং মেয়েদের উভয়কে উভয় টাইমে আমরা ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সহযোগিতা করি, তারা রিয়াজুল জান্নার জান্নাতের টুকরায় প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করতে পারে আর কি। এবং কার্যক্রম শেষে আমরা মদিনা যার কারো ফ্লাইট যদি মদিনা এয়ারপোর্ট থেকে হয় তাকে আমরা মদিনা এয়ারপোর্টে ড্রপ করি, কারো ফ্লাইট যদি জেদ্দা হয় আমরা জেদ্দা আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে প্রোভাইড করি। আমাদের যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 7183959697, এই নম্বরে ডিরেক্ট কল করলেও পাবেন, হোয়াটসঅ্যাপ করলেও পাবেন। আমাদের অফিস লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট 3715 73rd স্ট্রিট, বাংলাদেশ প্লাজা 2nd ফ্লোর, সুইট নাম্বার 207,
জ্যাকসন হাইট নিউ ইয়র্ক 11372 www.gamgamprevelus.com এটা হচ্ছে আপনি যখন আমরা করবেন ওই সময় হেরামে এক গেট দিয়ে ঢুকলে ওই গেট দিয়ে সেম গেট দিয়ে বের হতে পারবেন না, যার কারণে ঢোকার সময় আমরা পায়ের জুতাটা এর মধ্যে ঢুকে ঢুকে রাখবেন। ইনশাল্লাহ এটা হচ্ছে এখানে ইউজ করবেন, এখানে নামার পরে পিঠে দিয়ে হাতের ভেতর দিয়ে, এটা হচ্ছে আপনার তোমরা যে নির্দেশিকা বইটা আপনার জন্য একটা। আলহামদুলিল্লাহ আমাদের জমজম ট্রাভেলসের মাধ্যমে আজকে আমাদের মেহমানরা আসছেন, ওনারা উমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন এবং উমরা মূলত হচ্ছে আল্লাহর গড় জিয়ারা করা বা তোয়াফের উদ্দেশ্যে মানে ওখান থেকে যাওয়া। যাওয়ার পরে উমরাতে হচ্ছে মূলত ফরজ কাজ দুইটি এবং ওয়াজিব কাজ দুইটি। ফরজ যে দুইটি কাজ হচ্ছে একটা হচ্ছে ইহরাম পরা আর একটা হচ্ছে তোয়াফ করা, আর ওয়াজিব যে দুইটি কাজ হচ্ছে একটা হচ্ছে সাই করা এবং আরেকটা হচ্ছে সাফা মারওয়ার। সাফা মারওয়ার ওয়াজিব যে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে সাফা মারওয়ার সাই করা এবং মাথা মুন্ডানো। আমরা ইনশাল্লাহ দোয়া করব আপনারা যারা আমাদের মেহমান সৌদি আরবে যাচ্ছেন উমরার জন্য, আল্লাহ যেন তাদেরকে সহিভাবে মানে উমরা করার তৌফিক দান করেন। আমিন। যারা এই মুহূর্তে তোমার ঘরকে কল্পনা করতেছেন ভেরি সুন তারা তোমার ঘরকে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। তো আল্লাহ এদেরকে নিয়ে আমরা একটু হজ উমরার আলোচনা করেছি। আল্লাহ আমরা তো উমরা অনেক কম করি, কারো লাইফে ওয়ান্স, তো এরকম আমাদের অনেক ভুল ত্রুটি হইতে পারে। তুমি আমাদেরকে এখন থেকে সঠিক উমরা করার যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে এখন থেকে স্টাডি করার তৌফিক দান করো। আমিন। এ আল্লাহ তুমি তোমার হাবিব এবং সাহাবাদের থেকে যেভাবে উমরা তুমি কবুল করে নিয়েছো সেভাবে আমাদেরকে উমরা করার তৌফিক দান করো। আল্লাহ ও আল্লাহ উমরার যে যে জায়গাগুলোতে দোয়া করলে তুমি কবুল করো সেই সেই জায়গাগুলোতে যাওয়ার পরে দোয়া করার তৌফিক দান করো। আমিন। ও আল্লাহ আমরা যারা উমরা নিয়ত করেছি এই মুহূর্তে যাচ্ছি তাদের উমরাও কবুল করো, আর আমরা যারা এখনো যাচ্ছি না আমাদেরকেও বারবার তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। আমিন। ও আল্লাহ যিনি এই উমরা এই গ্রুপটাকে ওই পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে পিছন থেকে সহযোগিতা করেছেন, ইয়ে আল্লাহ এটা শুধুমাত্র এমন না যে বিজনেস অথবা ব্যবসা, একজন হাজির পথটাকে সহজ করে দেওয়া, জার্নিটাকে সহজ করে দেওয়া এবং সেটার ম্যাপ রোড ম্যাপ করে দেওয়া এটা একটা গ্রেট কাজ। ও আল্লাহ এই কাজ ওনাকে আজীবন থাকার তৌফিক দান করো। বাই জেনারেশন এই ফ্যামিলিটাকে হাজি হজ এবং উমরা যারা যাচ্ছেন এই জাতির খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই খেদমতের সাথে আমাদেরকেও শরীক রাখো। ও আল্লাহ আজীবন আমরাও যেন হাজিদের খেদমত করতে পারি, এই ধরনের ন্যাক এবং হোলি কাজে আমাদেরকেও শরীক থাকার তৌফিক দান করো। ও আল্লাহ এই মুহূর্তে স্মরণ করতেছি আমাদের আত্মীয় স্বজন যারা এই পৃথিবীতে আজকের এই পৃথিবীতে নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে ফেরদাউস নসিব করো। ও আল্লাহ বিশেষ করে আমরা যেদিন চলে যাবো আমাদেরকেও কালিমার সাথে এই পৃথিবীতে গিয়ে দেয় আল্লাহ। যে ঘরখানায় বসে যে ব্যবসায় প্রতিষ্ঠানে বসে হাত উঠাইছি নতুনভাবে উদ্বোধন করা হয়েছে এটা, এখানের ব্যবসার মধ্যে আপনি বরকত নসিব করেন। আল্লাহ এই বরকতের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে অনেক গরিব দুস্থ লোকরাও বেনিফিটেড হচ্ছে। আল্লাহ অন্তত তাদের জন্য হলো ইয়া আল্লাহ এই ব্যবসার মধ্যে আপনি বরকত নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। জাযাকাল্লাহু খায়রান।